আসসালামু আলাইকুম, কেমন আছেন ফ্রেন্ডস? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। ভালোবাসার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, সারা বাংলাদেশে চলতেছে ঈদের ঈদুল আজহার আনন্দ। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের রেসিপি কুরবানি গরুর মাংস। তো আপনারা যদি এই রান্নাটি শিখতে চান তাহলে ভিডিওটা ওপেন করে থাকলে পুরো ভিডিওটা দেখে যাবেন। অসম্ভব সুন্দর এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, মাংস আমরা সবাই রান্না করতে পারি, তারপরে এই রান্নাতে একটু হলেও আপনাদের ভিন্নতা খুঁজে পাবেন এবং আশা করি আমার এই রান্নাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজ তাহলে রান্নাটা যদি আপনারা শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো এবারে আর কথা বাড়াবো না, চলুন তাহলে এবার মূল রান্নায় চলে যাই। ফ্রেন্ডস, চলুন তাহলে রান্নাটা সেরে ফেলি। রান্নার জন্য চুলা একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে এবারে দিব তেল। এবারে দিয়ে দিব দারচিনি তেলের মাঝখানে। এবার 2টি তেজপাতা, নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলেই এবারে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন কোরবানির মাংস রান্না করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না। আজকের কোরবানির মাংসের রান্নাটা আমার একেবারেই সাধারণভাবে রান্না। আগে সব মাংসগুলো আমি যেভাবে রান্না করেছিলাম ঠিক সেভাবেই এটাও রান্না করব। পেঁয়াজ এবং তেলটা আমি এবারে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে বাকি মশলা উপাদানগুলো মিক্স করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। তেলের মাঝখানে আমি এখানে কিছু লবঙ্গ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এখানে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিব। মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি তাই আদা রসুনটা একটু বেশি দিব। এখানে আমার মশলাটা যাতে কোনো মতেই পুড়ে না যায় সেই কারণে আমি হালকা কিছু পানি এখানে প্রসেস করে নেব। এবারে দিয়ে দিব আমি বাকি মশলা উপাদানগুলো। বাকি মশলা উপাদানের এখানে রয়েছে আমার পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবারে ভালো করে মিক্স করে নেব। এবং চুলার জালটাকে হাই হিটে রেখে 1 থেকে 1.5 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি আরো কিছু মশলার উপাদান অ্যাড করব, আর তার মাঝে হচ্ছে এটা কাঁচা জিরা, আস্ত জিরা, আর এখানে হচ্ছে আমি একটা কালো এলাচ নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা আমি সাদা এলাচ নিয়েছি। এগুলো আমি একসাথে পাটায় ভালো করে বেটে নিব। মাংস রান্নার সময় যদি আমরা কিছু আস্ত জিরে এবং কয়েকটা এলাচ পাটায় বেটে দিই তাহলে কিন্তু মাংসের স্বাদটা 1 থেকে 1.5 গুণ বেড়ে যায়। এই কারণে আমি এটাকে বেটে এখানে প্রসেস করব। তো মশলাটা ভাজা ভাজা হয়ে আসুক, এরই ফাঁকে আমি এটা পাটায় বেটে নিয়ে চলে আসবো।
চেষ্টা করা হয়ে গেছে। এরই মাঝে মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গরুর মাংসটা আমি দিয়ে দিব। পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই আমি সব মশলা উপাদানগুলো একটু বেশি করে দিয়েছি। পরিমাণে কম হলে মশলা উপাদানগুলো আপনারা কমিয়ে নিতে পারেন, এবং বেশি হলে আরও বেশি করেও দিতে পারেন। এখানে প্রায় 2 কেজি নিয়েছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেওয়ার পালা। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিতে নিতে যখন তেল চলে এসেছে উপর দিকে, প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে, ঠিক এরকম অবস্থা। এখানে আমি আলু প্রসেস করবো কয়েকটা। আমাদের বাসায় সবাই আলুটা পছন্দ করে, তাই মাংস রান্না করলে আলু না দিলেই হয় না। পরে জলটা অ্যাড করবো। এবারে কষিয়ে নেওয়ার পর গোটা শেষ হয়ে গেল, পরিমাণ মতো পানিটা এবারে অ্যাড করবো। ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দেবো। নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি এখানে ডালা জিরার গুঁড়া এবং আরো কিছু গরম মশলার গুঁড়া প্রসেস করে নামিয়ে নিই।
পলকটা চলে এসেছে। এবারে কিছু কালো জিরার গুঁড়াটা এখানে ইউজ করবো। ফ্রেন্ডস, রান্না একেবারে কমপ্লিট হয়ে গেল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে। তো আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী কোনো রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে মজার মজার রান্না করে খাওয়াতে হলে দেখতে থাকুন ভালোবাসার রান্নাঘর। আল্লাহ হাফেজ।